সত্যি বলতে থিয়েটার আমার মনে হয় যে একমাত্র মিডিয়া যেটা এখনো কিন্তু বাজারের সঙ্গে কম্প্রোমাইজ করেনি। থিয়েটার বাজারের কথা কিন্তু এখনো বলে না, সব মিডিয়াম যতগুলো পারফর্মিং আর্টসের মিডিয়াম আস্তে আস্তে বাজারের মধ্যে চলে গেছে বা বাজারের কথা বলছে। আর তাই জন্যে থিয়েটারটা নিয়ে বাজারের মনোভাবটা একটু আলাদা, একটু সরিয়ে রাখলে ভালো হয়, একটু না দেখলে ভালো হয়, একটু না আনলে ভালো হয়, এই প্রতিক্রিয়া আমাদের বৃহৎ একটা সমাজের আছে। তাই জন্য থিয়েটারের যে স্পেস পাওয়া উচিত সেই স্পেসটা কিন্তু থিয়েটার কর্মীদের, থিয়েটারের নাটককে বা থিয়েটারের কমিউনিটিকে দেওয়া হচ্ছে না, আমার কিন্তু এটা খুব মনে হয়। উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনারা শুনলেন 23 থেকে আজ থেকে 30 নভেম্বর পর্যন্ত আমাদের এই নাট্য উৎসব, যার নাম হয়েছে নাট্যমেলা। একটি প্রসঙ্গ আমার ভালো লাগছে, তা হচ্ছে মোট নাটক যে 95টি নাটক দেখানো হবে এই কদিনে, এর মধ্যে জেলা থেকে এসেছেন প্রায় 63টি দল। আমাদের একটা প্রবণতা থাকে, আমি সরকারেরই বলছি, যে কোনো একটি অনুষ্ঠান উৎসব মেলা একটু কলকাতা কেন্দ্রিক হয়ে যায়, এবং আমাদের যে 19টা রাজ্যের জেলাগুলিতে এত কাজ হচ্ছে, এত নতুন নতুন নাট্যকর্মী আসছেন, দল তৈরি করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, এর একটা জীবন্ত স্রোত আছে। আমি জেলায় যাই, আমি জানি কিছুটা। সরকার পরিকাঠামো তৈরি করবে, সরকার আর্থিক সংগতি জোগাড় করবে, এই যে কোনো দেশের সভ্য সরকারের সেটাই দায়িত্ব, কিন্তু সংস্কৃতির কী চরিত্র হবে, কী রং হবে, সরকার কোনো ফতোয়া জারি করবে না। সরকার সাংস্কৃতিক বহুত্ববাদে বিশ্বাসী, সাংস্কৃতিক বহুত্ববাদে বিশ্বাসী বলেই এই প্রশ্নে আমরা সম্পূর্ণ পরিষ্কার থাকতে চাই। আমরা সমস্ত দলকে আহ্বান করি রাজ্যের এই নাট্য চর্চা নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার। নাটক দেখে আমি তো বদলাচ্ছি, আমি আমার জায়গা থেকে বলছি, অ্যাজ এ স্টুডেন্ট আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমি, আমার আমি ফিল করছি আমি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আমার দেখার দৃষ্টিভঙ্গিগত কিছু পরিবর্তন ঘটছে। আশা করি আমার যখন ঘটছে তখন আশপাশের সাধারণ মানুষের ঘটছে। আর হয়তো এখানেই কোথাও থিয়েটারের সার্থকতা যে এই নাট্যমেলা, এখান থেকে যে নাটক হচ্ছে সেগুলো দেখে সাধারণ মানুষের মধ্যে একটা তো পরিবর্তন আসবেই। তার সন্তান, তার নিজের পরিবারের লোকজন দুজনের স্বার্থপর হয়, হ্যাঁ হয়, হতেই পারে, কিন্তু তোমার আমার মতো পরিবারের মানুষ যদি আজকে একটু স্বার্থ ত্যাগ করে ওই ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর জন্য যদি একটা দিনের খাবার অন্তত তোদের কাছে পৌঁছে দিতে পারে, তুমি বলো তোমায় বলতে হবে, তাহলে কি তাহলে এই যে দুঃখী পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলা যায় কিনা, তুমি আমাকে বলো। এগুলো বাজে কথা বলেছি, এগুলো কাজের কথা নয়, তুমি বলো। মাধা প্রচুর আছে, তারপর তবুও চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কতদূর পারবো, তবে থিয়েটারটা পড়তে হবে এটাই সম্ভব। এবং একটা বিশ্বাস করি যে যত বেশি বেশি প্রতিবন্ধকতা থাকবে, থিয়েটার তার নিজের আপন গতিতে ছন্দতে ঠিক পথ খুঁজে নেয়। সাধু বাবা, ওই সন্ধ্যের পর যারা রকম তুম করে পড়ে যায় বা জ্ঞান হয় তারা সব স্বেচ্ছায় হয়। সাধু বাবা, ও নিয়ে ভাববার কোনো কারণ নেই। আচ্ছা, তুমি তো একজন মানুষ। হ্যাঁ, সম্পূর্ণ ঠিকঠাক না হলেও অনেকটা মানুষের মতো বলতে পার। তোমার কি হৃদয় বলে কিচ্ছু নেই? কি জানি, অনেকদিন ডাক্তার দেখাইনি তো ঠিক বলতে পারবো। আচ্ছা, তুমি কি এমন কাজ করছো যে উঠে এসে ওই মানুষটাকে দেখতে পাচ্ছ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সামগ্রিকভাবে নাট্যমেলাটা আমার কাছে ভয়ঙ্কর ইন্টারেস্টিং, যেহেতু ফিল্ম ফেস্টিভ্যালের পরপরই এইখানে একটা নাট্যমেলা সংগঠিত হয়, এবং আমাদের সমস্ত থিয়েটারের ছেলেমেয়েরাই এই নাট্য একাডেমিতে কাজ করা থেকে শুরু করে
নাট্য একাডেমির সমস্ত এই নাট্যমেলা পুরো কাজগুলো আমরা ভাগ করে নিয়ে আমরা যার যেরকম ক্ষমতা আমরা করি, হয়তো উপযাচক হয়েও করি বা একটা আড্ডা হয়, সব থেকে বড়ো আড্ডা হয়, জেলার দলগুলোর সঙ্গে একটা ইন্টারাকশন হয়, এইগুলো নাট্যমেলার বড় পাওনা এবং এটাতে আমার মনে হয় থিয়েটার অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া জেলা, রায়পুর থানা, গ্রাম হচ্ছে লাউপাড়া। আমরা ওখানে নাট্য চর্চা করি কিন্তু বিজ্ঞানগতভাবে সেরকম প্রশিক্ষণের সুযোগ পাইনি। নাটক আমাদের মনে প্রাণে খুব সাড়া জাগিয়েছে, আমরা আমাদের ওখানে বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চে আমরা নাটক করছি। আমরা তো নাটক মানে কিছুই জানতাম না, এখানে ট্রেনিংয়ে এসে আমরা সব জানতে পেরেছি যে নাটক কীভাবে হয়, কী করতে হয়, কেমনভাবে করতে হয়, এখানে এসে সব শিখতে পেরেছি। তারপরে এরপরে দেখছি যে নাটক করে অনেক অনেক অভিজ্ঞতা বেড়েছে আমাদের। অনেকে কাজের অলসে নেশা টেশা খায়, এখন সেসবও ছেড়ে দিয়েছে। নাটক দেখে আমরা তো নাটকে আমরা দেখাচ্ছি যে এরকমভাবে এরকম করতে গেলে অনেক মানে শরীরে রোগ এসে যায়, তো রোগ যদি নিবারণ করতে গেলে এরকমভাবে থাকতে হয়। এই আমরা এসে নাটক দেখিয়ে তাদেরকে সচেতন করি। মা বাবারা তো সেভাবে শিক্ষিত নন আমাদের সাধারণত সাঁওতাল ঘরের বাবারা, কিন্তু তাতে অনেক বাধা বিঘ্ন আসে, বিশেষ করে মেয়ে ছেলেদের ক্ষেত্রে। এটা মাথার মতন একটা বৃদ্ধি মহল, অনেকটা ওই বিন্দা প্ল্যাটোরিয়ামের মতো নকল মহাকাশ। চাঁদ আছে, সূর্য আছে, কিছুই নেই। এই সব বৈজ্ঞানিক তারা প্লাস্টিকের ফুলের মতো নকল পাঠ্যক্রমরা একটা একটা গন্ধহীন আবর্জনা। নাটক আমাদের সমাজ থেকে বেরিয়ে গিয়ে কিছু বলে না, এই সমাজের কথাটাই বলে। তো এই সমাজে নানা সমস্যা সংকুল একটা জায়গায় রয়েছে, সেখানে নাটক সেই সমস্যাগুলোকে কে কীভাবে দেখছে ভাবছে তারও কিছু ইঙ্গিতের মধ্য দিয়ে পাওয়া যাবে বলে আমার মনে হয়। তুমি ঠিকই বলেছো, আরে শহর রাজধানীতে থাকা মানে তো বারুদের পিপের উপরে বসে থাকা। আরে চারিদিকে সন্ত্রাসবাদীরা ধুয়ে মাটির মতো হনহন করে উঠছে, তখন যে গায়ে বন্দুক লাগিয়ে দেবে। আমি যখন ছিলাম না তখন সময় কাটালে কি করে? আমরা কখনোই বিশ্বাস করি না যে কলকাতার থিয়েটার জেলার থিয়েটার আলাদা, কিন্তু এটা দীর্ঘদিন ধরেই বিভাজন চলে আসছে। ছোট নাটক বাংলা থিয়েটারের ইতিহাসে জায়গা পায় না, কিন্তু এই ছোট নাটক করে বিভিন্ন জেলাতে প্রতিযোগিতা মঞ্চে আমাদের একটি ফিক্সড দর্শক আছে, সেটা মুর্শিদাবাদে হতে পারে, সেটা বর্ধমানে হতে পারে, সেটা দার্জিলিংয়ে হতে পারে। এই যে আমরা বিভিন্ন জায়গায় এবং বোম্বেতে গিয়েছি, আমরা দিল্লিতে নাটক করেছি, ছোট নাটকের একটা বাজার আছে। এবং রাজ্য নাট্যমেলাতেও শিশির মঞ্চে যখন ছোট নাটকগুলো হয় সেখানে দেখা যায় উপচে পড়ে ভিড়। জানো আজকে সকালের ফ্লাইটে ওরা বোম্বে গেল, ধূমপাচ্ছা দিতে চান্স পেয়েছে, ইস্টার্ন জোন থেকে ফার্স্ট হয়ে এবার অল ইন্ডিয়া কনটেস্টে। তুমি মিলিয়ে রেখো, ও যা মেয়ে না ফার্স্ট হবে। আর ওর বয়সী ছেলেমেয়েরা বাবা মাদের কত গর্ব, আর সেই জায়গায় উনি সারাদিন ওনার খালি
আগে কটা মাত্র নাট্যদল ছিল, এখন কত নাট্যদল! এত নাট্যদল যখন নাটক করছে, দর্শক ছাড়া কি তারা করছে? আটজন দর্শক দেখলেও তাদের করতে হচ্ছে, কিন্তু হয়তো দর্শক ভাগাভাগি হয়ে যাচ্ছে। নাট্যদল যখন এতগুলো আছে, তখন নাটক নিশ্চয়ই হচ্ছে। চতুর্দিকে এই বাস্তব ধর্মিতার রিয়ালিজমের প্রতি একটা বিদ্রোহ, রিয়ালিজমকে ভেঙে একটা অন্য ডাইমেনশন শিল্পকলার মধ্যে আরবার প্রবর্তনা চলছে আবিশ্ব। এই মুভমেন্টের অনেক আগে রবীন্দ্রনাথ তার নাটকে করেছিলেন ঠিক সেই ব্যাপারটা। আপনারা রক্তকরবীর কথা মনে করুন, বাস্তব জীবনের গল্প তো সেটা নয়, সেটা হচ্ছে একটা গভীরতর বাস্তব। ওই যে সমস্ত পুঁজিবাদ, ধন, সম্পদ, সেই সম্পদ কি করে, এর কি তিনি কতগুলো দৃশ্যের মধ্য দিয়ে, কতগুলো রূপক সাংকেতিকতার মধ্য দিয়ে প্রকাশ করছে, যা আমাদের দৈনন্দিন বাস্তব জীবনের ছবি নয়, কিন্তু সারা পৃথিবীর গভীরতম বাস্তবতা তার মধ্যে আছে। পাশ্চাত্যের নাটক আমাকে অনুপ্রাণিত করেছে, স্বদেশী রবীন্দ্রনাথ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তখন দেখলাম যে এর মধ্যে দিয়ে একজন কবি, মহাকবি যখন এগিয়ে আসতে পারেন নাটকের মধ্যে দিয়ে, আমার মতো একজন তুচ্ছ কবি নাটকের মধ্যে দিয়ে স্বস্তি পেতেই পারে। দেখে দেখে মনে আমার আচুকটা কাটে নাই, মনে আমার ডর লাগে ডর। ভাবি জমিদার কি মানুষ লয়, ওর ঘরে কি মাগুর নাই, জমিদার মারে মার খায়, বিন মজুরিতে ওর ঘরে বেগার দিতে হবে, ওর গায়ে চুরি করাতে হবে, আর ওদের কথা না শুনলে মারে মারে শরীর থেকে রক্ত ঝরাই দিবে। ও ইতে জমিদার চাদুর মারে করেছে জমিদার, শরীর তো মন চলে গেছে। আপনারা এবারে যে বিষয়টি দেখবেন সেটি হলো পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং সহযোগিতায় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, এদের সবের সম্মিলিত প্রয়াসে অষ্টম নাট্যমেলার প্রদর্শনী। এই প্রদর্শনী আমি দেবাশিস রায়চৌধুরী এবং আমার সঙ্গে প্রণব বসু, এই দুজনে মিলে আমরা প্রদর্শনীটি সাজিয়েছি। প্রদর্শনীর বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া কলকাতা নাটমঞ্চ। এই প্রদর্শনীতে আমরা যেটা বলতে চেয়েছি তা হলো পেশাদার রঙ্গালয় এর ইতিহাস কম বেশি 200 বছর, এবং এই সমস্ত ইতিহাসের নানা গবেষণা ইতিমধ্যে নানা পত্রপত্রিকা এবং বইয়ে প্রকাশিত। আমরা বলতে চেয়েছি সেই সব থিয়েটারের কথা যারা কিছুদিন আগে পর্যন্ত আমাদের কলকাতা শহরের অলিতে গলিতে দাঁড়িয়েছিল, ভালো ভালো নাটক প্রযোজনা করছিল এবং দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে থাকত। সেই সমস্ত থিয়েটার হলগুলি ছিল আমাদের প্রতিবেশী আত্মীয়। আজও তারা শহরের অলিতে গলিতে আছে বটে, কিন্তু কেমন নীরব অনাত্মীয়। তাদের সম্পর্কে কিছু কথা আমরা তুলে ধরেছি। আমরা প্রথমে যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা হচ্ছে 1872 সাল থেকে যখন গিরিশ ঘোষরা নাটক শুরু করলেন, সেই সময় থেকে একেবারে 2001 পর্যন্ত যে সমস্ত থিয়েটার হলগুলি কলকাতা শহরে এসেছে তার একটা ইতিবৃত্ত, এবং তারপর আমরা বেশ কিছু থিয়েটার হল যেমন মিনার্ভা, তার আগে স্টার 1883 সালে শুরু হয়েছিল, যেমন আমাদের অনেকেই ধারণা এই 75/3 কর্নওয়াল স্ট্রিটে যে স্টার থিয়েটার রয়েছে সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, আসলে তা নয়। 68 নম্বর বেদিন স্ট্রিটে স্টার থিয়েটার যখন প্রথম শুরু হয় 1883তে গিরিশচন্দ্র ঘোষের দক্ষযজ্ঞ নাটক নিয়ে, যেটা এখন বর্তমানে চিত্তরঞ্জন এভিনিউ সেন্ট্রাল এভিনিউ যে রাস্তাটা তার তলায় চলে গেছে, সেই থিয়েটার হলটি এখন নেই, সেখানেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। পরে যে স্টার থিয়েটার যেটা আমরা এখন দেখছি নতুন সাজে, থিয়েটার নয় শুধু বিনোদন কেন্দ্র হয়েছে, তার ঠিকানা হচ্ছে 75/3 কর্নওয়াল স্ট্রিট, সেখানেও কিন্তু গিরিশ ঘোষের নাটক নসিরাম দিয়ে শুরু হয়েছিল।
এই সমস্ত থিয়েটার হলগুলোকে সামনে রেখে সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আমরা এই প্রদর্শনীতে তুলে ধরতে চেয়েছি। পুলিশের বক্তব্য আপনার ফাইন্যান্সিয়াল ব্ল্যাকমেলের জন্য নীল ফ্রেজার সুইসাইড করতে বাধ্য হয়েছে। বসে অঙ্ক করি বাইরে দিদি মনের পাশে দিদি মনের পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেণীমাধব লেখা পড়া আমার রং কালো তোমায় দেখে একটা উড়ে পালিয়ে গেছি ঘরে বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে আমি ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো অনেকদিন পর জীবনে প্রথম কাঁদলাম এবং অনেকদিন পরে ভাবলাম যুদ্ধ নেই বিগ্রহ নেই ষড়যন্ত্র নেই কিচ্ছু নেই শুধু একটি বালকের ইচ্ছাকে নিয়ে কি অসামান্য কবিতার মতো নাটক একজন লিখেছেন এই পৃথিবীর একজন নাট্যকার যিনি কোনো রকম তথাকথিত নাটকের মাল মশলা সেখানে পড়েননি কিন্তু তিনি আমার মতন একটি মানুষ যিনি সারা জীবন শুধু নাটক করেছেন তাকে যিনি নাটক ছেড়ে বেরিয়ে আসবেন ভাবছিলেন তাকে হাউ হাউ করে কাঁদিয়ে দিলেন বলে ডাক্তার পড়ার পর আমার বুকের যে কি একটা উদ্দীপনা হলো আমি সে কাঁদলাম অনেকক্ষণ ধরে আর ভাবলাম এমনও নাটক লেখা যায় এমন নাটক পৃথিবীতে কেউ লিখতে পারে তথাকথিত নাটকের সমস্ত রকম মান মশলা ছেড়ে দিয়ে তো এরপরেও কি আমরা বলবো যে নাটককার নাটকের প্রাণভোমরা নয় নাটক নির্দেশন যিনি করেন তারই উপরে তার প্রাণভোমরা থাকে আমার নিজের বিশ্বাস আমার নিজের মনে হয় আজ পর্যন্ত কোনো নাট্যকারের কোনো নাটক অভিনীত হয়নি যা হয়েছে সেটা নির্দেশকের নাটকই হয়েছে আমার মনে হয় না আজ পর্যন্ত শেক্সপিয়ারের হ্যামলেট কোথাও অভিনীত হয়েছে যেটা হয়েছেন সেটা সেই নির্দেশকের নিজস্ব ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে তিনি যা করেছেন সেটাই হয়েছেন এখন এই জায়গা থেকে যদি আমরা ধরি যে নাট্যকারের প্রাণভোমরা বলতে যদি আমরা নাটকের মঞ্চায়নটাকে অথবা তার সাফল্যটাকে ধরে নিই মানে কি ধরবো নাটকের প্রাণভোমরাটা কি সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় মানে সেটা কি মঞ্চায়নটা প্রাণভোমরা মানে বই হিসেবে থাকলে সেটা মৃত তখন আর নাকি সফলতাটা প্রাণভোমরা সেটা আমার কাছে পরিষ্কার নয় কিন্তু ফলে খুব গোলমেলে কথাবার্তা লাগতে পারে আমার নিজের কাছেই যেহেতু ব্যাপারটা পরিষ্কার না আমি নিশ্চিত যেহেতু বিশ্বাস করি না কি বিশ্বাস করবো চাঁদ বণিকের পালা সৌম্যমিত্র লিখেছেন মঞ্চস্থ হয়নি এখন বলতে পারেন এইটা এটা যুক্তি হিসেবে আসতে পারে যে চাঁদ বণিকের পালা মঞ্চস্থ তো হয়নি কিন্তু আমরা কি তার স্বাদ সেটা যে একটা মহৎ কাজ সেটা যে একটা মহৎ নাটক তার মধ্যেকার ভাবনা যে বিরাট মানে প্রায় চিরায়ত পর্যায়ে পড়ে সেটা কি বুঝতে আমাদের অসুবিধা হয়েছে এইখানে আমি জানি না রে রে করে উঠবেন কিনা এখানে আমার বলতে ইচ্ছে করে যদি সৌম্যমিত্র ওটা পাঠ না করে যেতেন যদি সেই পাঠ এখানে যারা জ্যেষ্ঠরা আছেন যারা শুনেছেন সেই পাঠ সামনে
আর আমরা যারা ক্যাসেটে শুনেছি, যদি সেই পাঠ না শুনতাম তাহলে কি শুধু টেক্সটটা পড়ে এই মহৎ শিল্পটাকে সঠিকভাবে চিহ্নিত করতে পারতাম, আত্মস্থ করতে পারতাম? এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আমার নিজেরই আছে।